মাথা ভাঙার পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মানসিক ভারসাম্যহীন মহিলা। আজ সন্ধ্যা আনুমানিক 5:30 নাগাদ কোচবিহার শিলিগুড়ি রাজ্য সড়কে বড়ুয়াপাড়া এবং পালপাড়ার মাঝখানে একটি ট্রাকের চাকার তলায় চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান এক মানসিক ভারসাম্যহীন মহিলা। মহিলার আনুমানিক বয়স 40 থেকে 45 বছর হতে পারে। স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া জানান, এখানে রাস্তায় উঠার পরে আমি দেখি এইরকম রান ওভার, এই গাড়ি একটা ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িতে ভাগিয়ে গেছে। কটার দিয়ে? এই মোটামুটি তখন কটা হবে, 5:30 হবে। আচ্ছা, এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বড়ুয়াপাড়া, বড়ুয়াপাড়া পালপাড়ার মাঝখানটা আর কি। আচ্ছা, যিনি মারা গেলেন মানে রান ওভার হলেন ওনাকে চেনেন? না, চিনি মানসিক ভারসাম্য, মানে মাথা খারাপ। আচ্ছা, পাগল। অনেক লোকজন সামনে দাঁড়িয়ে ছিল, উঠে বলছে যে সর সরতেছে না, এখন কোন কারণে গাড়িকে এও অ্যাক্সিডেন্ট হলো, সে তো উঠে দেখি ওই রকম অবস্থা। মানে উনি এই এলাকায় ঘোরাফেরা করেন? এই এলাকায় তো আমি দেখি নেই, আজকেই দেখিলাম এইটাকে। আচ্ছা আচ্ছা, তো এখন কি গাড়ি ঘোড়া কি বন্ধ আছে? এখন তো গাড়ি ঘোড়া পুরো বন্ধই আছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে তো আমরা জানাই নাই, আপনাদের দ্বারা জানাইছে জানাইছে জানাইছে। হ্যাঁ, পুলিশকে জানানো হয়, মাত্র জানানো, এই মাত্র জানানো। কী নাম আপনার? আমার নাম হোসেন মিয়া। গাড়িটা, যে দুটো গাড়ি, একটা গাড়ি না? হ্যাঁ। গাড়িটাকে পাওয়া গেছে? গাড়িটা তো যে টাপুরাটে গেছে। এক্সেলেন্স ইনস্টিটিউট, সুভাষ পল্লী, কামেশ্বরী রোড, কোচবিহার। নাম্বার 1 লিডিং ইনস্টিটিউট ইন এন্টায়ার নর্থ ইস্ট অ্যান্ড নর্থ বেঙ্গল, উইথ লোয়েস্ট ফিস এভার। ফুলফিল ইউর ড্রিমস উইথ এক্সেলেন্স ইনস্টিটিউট। কোর্সেস: ANM GNM নার্সিং এন্ট্রান্স, JEE, NEET, BSc নার্সিং ফাউন্ডেশন কোর্স, ক্লাস 6-12, CBSE, ICSE, WB বোর্ড, অলিম্পাইড, KVPY, NTSC, অ্যালাইড সায়েন্স ফর নার্সেস। কন্ট্যাক্ট আস 9083456979 অর ভিজিট ওয়েবসাইট www.excellenceinstitute.com.in। ক্লাসেস স্টার্ট ইন অক্টোবর।